আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিদেশে অপতথ্য প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার একটিয়ার মন্ত্রালয়ে নেই তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ প্রবেশ করুন আরো দুই বিজেপি আবারও আসছে সরকার পতনের কর্মসূচি জানিয়েছে ফারুক পুলিশ নামে বকিয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের শ্রমিক বিক্ষোভ নিজের বোতলে হাসের ছবি বসিয়ে হাসলেন পিটার হাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিদেশি অপতথ্য প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার এক্তিয়ার মন্ত্রণালয় নেয় জানিয়েছে তথ্য প্রতিমন্ত্রী সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর অপতথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সরাসরি কোনো তথ্য মন্ত্রালয় নেয় বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাদ তবে মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে তিনি জানান গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দল দলে সংসদ সদস্য জয়ন ইসলামে প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এ তথ্য জানান মোহাম্মদ আলী আরাফাত বলেন দেশে ও বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুঞ্জক ও বিভ্রান্তিকর অপপ্রচার রোধে সরকার কাজ করে যাচ্ছে এ লক্ষ্যে তথ্য অধিদপ্তরের অধীন ফ্যাক্ট চেকিং নামে একটি কমিটি আছে প্রতিমন্ত্রী বলেন বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয় সরকার অত্যন্ত সজাগ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার জবাব তথ্য প্রযুক্তির মাধ্যমে রোধ করা সম্ভব প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে অচিরে অপপ্রচার বন্ধের উদ্যোগ গ্রহণ করা হবে বাংলাদেশে প্রবেশ করলো আরো দুই বিজিপি মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিজিপি আরো দুই জন সদস্য কক্সবাজার টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বৃহস্পতিবার বেলা দিকে উলু বুনিয়া সীমান্ত দিয়ে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উলু বুনিয়া সীমান্ত দিয়ে এই দুই সদস্য অনুপ্রবেশ করেন তাদের নিরাপদে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি এই নিয়ে মোট তিনশো জন বিজিপি সদস্য বিজিপির হেফাজতে রয়েছে টেকনাফ ও দুই বিজেপি ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটিন কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিজেপির আরও দুই সদস্য উলু বুনিয়া সীমান্ত দিয়ে বেলা এগারোটার দিকে এপারে ঢুকে পড়েন এ পর্যন্ত মিয়ানমার থেকে আজ দুইজন ও গতকাল চৌষট্টি জন প্রবেশ করায় এনি এখন পর্যন্ত মিয়ানমারে তিনশো জন বাংলাদেশি আশ্রয় নিয়েছেন তাদেরকে একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানান মহিউদ্দিন আহমেদ গত কয়েকদিন ধরে বান্দরবানের নাইখংছড়ির ছড়ির ঘুমধুম তুম্রব্য সীমান্তের উপরে মিয়ানমারের অভ্যন্তরণে সামরিক জান্তা বাহিনী ও স্বাধীনতাকামী আরাকান আর্মির মধ্যে তুমুল লড়াই চলছে গুলাগুলি মর্টার সেল নিক্ষেপের বিকট শব্দে কেঁপে কেঁপে উঠেছে সীমান্তবর্তী এলাকা মিয়ানমার থেকে চূড়া বুলেট ও মর্টার সেল এসে পড়েছে সীমান্তে এপারে বসত বাড়িগুলোতে এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়েছে সন্তানদের স্কুলে পাচ্ছেন কৃষি সহ অন্যান্য দৈনন্দিন কাজে যেতে ভয় পাচ্ছেন বাসিন্দারা এরই মধ্যে সোমবার নাইখুং ছড়ির ঘুমথুম ধুম সীমান্তের তলিতে মিয়ানমার থেকে ছুড়া মর্টার সেলে আঘাতে দুইজন নিহত হয়েছেন আবারও আসছে সরকার পতনের কর্মসূচি জানিয়েছে ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন সরকার পতনের কর্মসূচি আসবে সব হিসাব নেওয়া হবে লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা হবে তিনি বলেন সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে অথচ আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমরা সৎ আছি পথে আছি এর জন্য বিদেশের মাটিতে আমার নেত্রী খালেদা জিয়ার এক ছটা জায়গা জমিও নেই শনিবার তিন ফেব্রুয়ারি জাতীয় প্লেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন সৈরাজ চাররা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে মন্তব্য করে জয়নুল আবিদিন ফারুক বলেন মির্জা ফুকরুল আপনাদের কাছে আমরা ক্ষমা চাই জনগণ আপনাদের সঙ্গে থাকলেও কেবল এই রাষ্ট্রযন্ত্রের জন্য কিছু করতে পারছে না তিনি বলেন এই সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করতো তাহলে সালে জন প্রতিনিধিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতো না দিনের ভোট রাতে করতো না যে নির্বাচন কমিশন দুই হাজার কোটি টাকা দিয়ে দামি নির্বাচন উপহার দিয়েছে সেই নির্বাচনের সময় নির্বাচন কমিশনার ঘুমিয়েছিলেন এক এক সময় এক এক কথা বলেছেন পুলিশ সুপারের নামে চাঁদাবাজি পুলিশ সুপারের নামে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি চলছিল চাঁদা না পেয়ে মানিকগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন ব্যবসায়ীদের এগারোটি দোকান ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক লীগ নেতা ও তার ভাগ্নের বিরুদ্ধে শ্রমিক লীগের নেতার এমন কর্মকাণ্ডের পর চুপচাপ পুলিশ প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে সড়ক বিভাগের জায়গায় এবং পুরো হকার্স মার্কেটে পরিত্যক্ত জায়গায় অস্থায়ীভাবে দোকান ঘর তৈরি করে ভাতের হোটেল চা পানের দোকান বইগর ও মুচির দোকান সহ অন্যান্য ব্যবসা করে আসছিলেন তারা কিন্তু আগে জেলা শ্রমিক লীগের যোগ্য সাধারণ সম্পাদক আব্দুল সালাম নূর ও মোহাম্মদ বিলাস হোসেনের নেতৃত্বে প্রায় দশজন তাদের ব্যবসায়ীর কাছে আসেন এবং প্রত্যেক দোকান থেকে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন কিন্তু বেচা কিনা ভালো না হওয়ায় কোনো ব্যবসায়ী চাঁদা দিতে পারেনি পারেননি এরপর পুলিশের নামে ভয় দেখিয়ে চলে যান তারা গতকাল বুধবার সকালে হঠাৎ সদল বলে এসে এগারো দোকানে ভাঙচুর চালান তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খুরশেদ আলী বলেন আমরা সড়ক বিভাগের জায়গায় দোকান করেছি বাস টার্মিনালের জায়গায় না চাদা দিতে না পারায় কিছুদিন আগে আমার দোকান ঘর ভেঙে দিয়েছে আব্দুল সালাম নূর বিলাস হুসেন সহ প্রায় দশ জন শ্রমিক নেতাকর্মী সংসার আর পেটের চিন্তা করে আবার দোকান ঘর তুলে কিন্তু তার আবার দুই দুই হাজার টাকার চাঁদা দাবি করে আজকে আমার দোকানটা ভেঙে দিল বকিয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের শ্রমিক বিক্ষোভ নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বকিয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন ক্রনিক গ্রুপের অবন্তী কালার ট্রেড লিমিটেড কারখানা হাজারো শ্রমিক বৃহস্পতিবার আট ফেব্রুয়ারি সকাল আটটার দিকে কারখানার ভিতরে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছেন তারা শ্রমিকদের অভিযোগ সকালে বিক্ষোভের সময় বহিরাগত লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পরে শ্রমিকরা তাদের কারখানা থেকে বের করে দেয় এ সময় কারখানার ভিতরে একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি সুটা উদ্ধারের কথা জানান শ্রমিকরা শ্রমিকদের দমন করতে এসব রাতে কারখানা এনে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের কারখানা শ্রমিকরা বলেন সকাল থেকে কারখানায় শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত থাকা অবস্থায় বহিরাক্তরা কারখানায় প্রবেশ করে বিশৃঙ্খলা চেষ্টা করে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কারখানাটি লিটিং সেকশনের শ্রমিক জামাল হোসেন বলেন গত ছয় মাস যাবত বেতন দিয়ে সমস্যা করছে কারখানা কর্তৃপক্ষ নানা অজুহাতে কিস্তিতে বেতন পরিশোধ করছে বিক্ষোভ ছাড়া বেতন পরিশোধ করছে না শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায় কারখানাটির ডাইং ও নিটিং সহ বিভিন্ন সেকশনে অত্যন্ত দশ হাজার শ্রমিক কাজ করছে নিজের বদলে হাসের ছবি বসিয়ে হাসলেন পিটার হাস তথ্য চাচার বিষয়ে তরুণ সাংবাদিকদের এক কর্মশালায় যোগ দিয়ে নিজের বদলে হাসের ছবি বসিয়ে সবাইকে হাসিয়েছেন ঢাকার যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীর বিআইএলসি প্রধান কার্যালয়ে কর্মশালায় নিজের সঙ্গে ঘটনা না অভিজ্ঞতা বিনিময় করেন তিনি এক পর্যায়ে নিজের জীবনীতি পিটার হাসের জায়গায় সুট্টায় পড়া হাসের ছবি বসালে কেমন হবে তা স্ক্রিনে দেখান রাষ্ট্রদূত এ সময় বলেন আমরা কিছু মজা করতে পারি অফিসিয়াল জীবনীতে ছবি পরিবর্তন করলাম এটা কিন্তু রাষ্ট্রদূত হাস নয় এটা রাষ্ট্রদূত হাস দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পিটার হাসের সঙ্গে হাসকে মিলিয়ে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা নিজে নামে উচ্চারণের সঙ্গে গৃহপালিত পাখিটির নামে মিল রয়েছে তা তা হাসির ছলে তুলে ধরেন পিটার ঢাকা যুক্তরাষ্ট্র দ্রুতাবাসের আয়োজন তিন দিনের ট্রেক ক্যাম্প কর্মশালায় পঞ্চাশ তরুণ সাংবাদিকের ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই তথ্য যাচাই ও কৃত্রিম বৃদ্ধিমত্তার এ আই সর্বোত্তম অনুশীলন শিখা